আপনি আর কি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশ চালিয়ে নিয়ে চলে এসেছি আপনার ম্যাডাম? এই সরকারটা দলদাসে রূপান্তরিত করেছে আপনাদের, দলদাসে। আমরা এখানে বসছি, ভাই আমাদের অ্যারেস্ট করুন, নাহলে আমাদের যেতে দিন। সব কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি থেকে শুরু করে কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক সন্দেশখালী যেতে ফের বিরোধীদের বাধা দিল পুলিশ। কয়েকদিন আগেও রাজ্যের দুই দুঁদে মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু সন্দেশখালী গেছেন, নাম সংকীর্তন করেছেন, নেচেছেন, গেয়েছেন। অথচ মঙ্গলবার সন্দেশখালীর 62 কিলোমিটার আগে সায়েন্স সিটির কাছেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আটকে দিল পুলিশ। কংগ্রেস বাধা পেল সন্দেশখালী থেকে 47 কিলোমিটার আগে আখড়াতলা পোলে, আর ধামাখালী পর্যন্ত পৌঁছে গেলেও স্রেফ নদী পেরিয়ে সন্দেশখালী পৌঁছতে দেওয়া হলো না ফরওয়ার্ড ব্লককে। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পরই ভাঙড়ের বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার করছে দিচ্ছে। সন্দেশখালীতে এর আগে ঢুকতে দেওয়া হয়নি অধীর চৌধুরীকে, ঢুকতে দেওয়া হয়নি যুব কংগ্রেসকে। এবার ফের একবার কংগ্রেসের প্রতিনিধি দলকে সন্দেশখালীতে ঢুকতে দিল না পুলিশ। এত কিছুর পরেও, এত ঢাকা চাপা দেওয়া সত্ত্বেও, এত প্রশাসনিক জোর জুলুম সত্ত্বেও, সন্দেশখালীর ঘটনায় যে দুর্গন্ধ বেরিয়েছে সরকারি দল সম্পর্কে, সন্ত্রাস, নারী শোষণ, জমি হরপ, তৃণমূল পার্টি অত্যাচার, প্রশাসনিক দমন পীড়ন সত্ত্বেও তার বহিঃপ্রকাশ আটকাতে পারবে না। মেয়েরা বলছে যে বিচারের নামে আমাদের উলঙ্গ করে দেওয়া হতো, বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তার রাজ্যে বিচারের নামে মহিলাদেরকে উলঙ্গ করে দেওয়া হতো, বোবা বনে গেছে মুখ্যমন্ত্রী। এদিন ধামাখালী পর্যন্ত পৌঁছে গেলেও ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। আরএসএস, বিজেপি, সিপিএম বাইরে থেকে লোক নিয়ে গিয়ে শান্ত সন্দেশখালীতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে মিথ্যাচার করে কমিশনের নামে বিজেপির বিভিন্ন প্রাক্তন এবং বর্তমান পদাধিকারীদের নিয়েছে, একটা মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে, কিছু মানুষকে ভাড়া করে নিয়ে গিয়ে সাজানো মিথ্যা কথা বলিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে সন্দেশখালী ইস্যুতে ধর্মতলার মেয়র রোডে বিজেপির ধর্ণা অবস্থানে এদিন শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, শান্তিপূর্ণ অবস্থান এবং ধর্ণার অধিকার সকলের আছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেটা খেয়াল রাখতে হবে বিজেপিকে। এদিকে রবিবার সন্দেশখালী যাওয়ার পথে ভোজের হাটে পুলিশের বাধার মুখে পড়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মঙ্গলবার এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। শুনানিতে সংস্থার আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেন, শাসক দলের নেতা মন্ত্রীদের সন্দেশখালীতে যেতে দিচ্ছে পুলিশ, কিন্তু বাকিদের আটকানো হচ্ছে। তা শুনে বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, সেটাই তো স্বাভাবিক যে শাসক দলের নেতাদের আটকানো হবে না, আপনার দল ক্ষমতায় এলে তারাও সেটাই করবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।